পরিবারের পড়ালেখা কিছুই জানে না হবে সেটাকে আমি মাদ্রাসায় পড়াই এদেরকে যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধোলাই করে পড়ালেখা কিছুই জানে না গবেট সেই ছেলেকে নাকি মাদ্রাসায় পড়ায় এটা তো একজন পুলিশের এসপির কথা এই কথার জন্য তো ওনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য মামলা দেওয়া উচিত আজকে যে হুজুরদেরকে আমরা একটা কথা বলবো যে মাদ্রাসার ছাত্রদেরকে যে জঙ্গি বানানো হচ্ছে এবং ওই মুজিবকোট পাঞ্জাবি পরিয়ে যাচ্ছে তাদেরকে যে আপনার কি বলবো যে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে যে ভাস্কর্য ভাঙচুরের ইস্যুর মতো ঘটনাকেও আজকে ইসলামী মূল্যবোধের হুজুরদেরকে জড়ানো হচ্ছে এই বিষয়ে তো হুজুরদের মামলা করা উচিত এই যে আজকে একজন পুলিশ কর্মকর্তা সরকারি কর্মচারী যেভাবে বলছেন যে গবেট যে ভালো পড়ালেখা জানে না তাকে নাকি মাদ্রাসায় দেওয়া হচ্ছে এইভাবে তারা মাদ্রাসার শিক্ষা নিয়ে আজকে বিদ্বেষ ছড়াচ্ছে যেমনটি ছড়াচ্ছে আওয়ামী লীগের মধ্যে থাকা কিছু প্রগতিশীল নামে ভণ্ডরাও আজকে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেব আপনি কার সাথে যুক্ত করতে চান নাস্তিকের গোষ্ঠী স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তুমি মুসলমান কেন নাই সাগর দেখছো সাগরের কবর তুমি দেখো নাই রাস্তায় বসে বসে নাকি চামড়া উঠায় আরে ভাই রাস্তায় বসে বসে চামড়া উঠায় এটা বললেন কিন্তু হুজুররা যে গিয়ে কোরবানি দেয় এটার কথা বললেন না কেন হুজুররা যদি কোরবানিটা না দিয়ে দিত তাহলে 90 ভাগ লোকের কোরবানি তো বিশুদ্ধই হতো না ওরা তো আল্লাহু আকবারই সই করে পড়তে পারে না দেশের গরীব গরীব অসহায় বাচ্চা কাচ্চাদের পড়াচ্ছে মাদ্রাসায় এরা তো ভালো কাজ করছে আসেন আপনারা আসেন কংগ্রেচুলেশন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই সবগুলো অনাথ অসহায় এতিম বাচ্চাদের দায়িত্ব নেন আমরাই দায়িত্ব ছেড়ে দিব অসুবিধা নাই আপনারা পড়াবেন না দায়িত্ব নেবেন না খাওয়াবেন না এই গরিব গোরামাদের বিরুদ্ধে আবার বড় বড় কথা বলবেন আপনারা শুধু ইসলামের দুশমন না রাষ্ট্রের গরিব অসহায় মানুষদেরও দুশমন আমরা নাকি আপনাদের টাকা তুলে আপনাদের টাকা তুলে খাই মজার বিষয় হলো আমরা আপনাদের টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই ওরা আপনাদের টাকা তুলে সুইজারল্যান্ডে বাড়ি বানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি আপনাদের চান্দায় চলি হ্যাঁ আমরাও চান্দায় চলি তোমরাও চান্দা চলো তবে চান্দা তুই চান্দা আমাদেরকে দিয়ে বলে হুজুর অল্প দিয়েছি মাফ করবেন তোমাদেরকে দিয়ে বলে জালেম আল্লাহর গজব পড়ত আমার কাছ থেকে নিয়েছে মাদ্রাসায় যারা পড়ে তাদের সকলকে নির্বিচারে গবেট বলে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা কোরআনের শিক্ষার্থীদেরকে উপহাস করেছেন এটি আইনের পোশাক পরিহিত কোন দায়িত্বশীলের কাছ থেকে এদেশের মাদ্রাসার সন্তানরা কোনোভাবেই কাম্য কামনা ইউনিফর্ম পড়ার পরে পুলিশের পোশাক পড়ার পরে এই কথা বলার সংবিধানে কোনো জায়গা আছে যে জনগণকে প্রকাশ্যে হুমকি দিবে যে হাত পাও ভেঙে ফেলবো মৌলবাদীদেরকে এদেশে রাখবো না পাকিস্তানে পাঠিয়ে দিব দেশটা কি তোমার বাবা এদেশে আমরা বারাটিয়া থাকি আমাদের জনগণের ট্যাক্স দিয়া আজকে আপনি পোশাক করছেন জনগণের ট্যাক্স দিয়ে আপনি বেতন পান আমাদের টাকায় আপনার বেতন জমা হয় বাংলাদেশে আমরা বারাটিয়া থাকি না সকালবেলাতেই খবরের কাগজের দাম হয় 15 টাকা সকালবেলাতেই খবরের কাগজ যেখানে আপনারা সারা দুনিয়ার খবর শুনেন যে কাগজ এই কাগজের দাম হয় 15 টাকা এই কাগজ তিনি নিয়ে এসেন ঢাকা থেকে তার গাড়ি থাকে এয়ার কন্ডিশন বিকালবেলা এই খবরের কাগজের 1 কেজির দাম হয় 10 টাকা তার অবস্থান থাকে বেঙ্গালির পিছনে আর শুটকি বাদার কাজে বুঝা গেল সময় ফুরিয়ে গেলে তোমার কোনো দাম থাকবে না মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে এখনো যদি অন্যায় যা করেছেন আপনারা মাথা পেতে স্বীকার না করেন আজকে 30 লক্ষ যুবক আর 3 লক্ষ মসজিদের ইমাম আপনাদেরকে জুতো পেটা করে সাইজ করে দেবে আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে এদেশের জনগণকে গালি দিতে পারেন না অবজ্ঞা করতে পারেন না তাদের হাত ভেঙে দেওয়ার কথা বলতে পারেন না এটা পুলিশের কোনো আইনে নাই এটা রাষ্ট্রের কোনো আইনে নাই যারা রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে পুলিশ হয়ে কোনো পাবলিক প্লেসে মাইকের ভেতরে জনসম্মুখে জনগণের হাত ভেঙে দেওয়ার কথা বলে এরা রাষ্ট্রবিরোধী এরা সংবিধান বিরোধী একজন এসপি তিনি বক্তব্য দিচ্ছেন নাকি ছাত্রলীগের সেই কোনো বুইফোর নেতাকর্মী আমি বলবো যে বক্তব্য দিচ্ছেন এটির সাথে আমি আসলে মিলাতে পারলাম না যে একজন এসপির বক্তব্য এরকম হয় কিভাবে যিনি বক্তব্য দিচ্ছেন আপনার কি হাত ভেঙে দেবেন মানে ক্যান ইউ ইমাজিন যে পুলিশ হাত ভাঙার হুমকি দিচ্ছে উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল খাটতে হবে একেবারে চুপ করে থাকবেন
বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইয়োর পিয়ারা পাকিস্তান। আমি জানি না সে কে, সে যদি দায়িত্বরত এসপি হয় তাহলে একজন ভদ্র এসপি কোনোদিন এই ভাষায় ব্যবহার করতে পারে না। এটা একটা নিকৃষ্ট সন্ত্রাসীর ভাষা, ঠিক কিনা? এটা কোন দায়িত্বশীলের ভাষা নয়। যদি সে এরপরে ওই কথা বলে, তোবা না করে ফিরে না আসে, তো আমি বলবো তুমি তিন দফা দিয়েছ। আমাদের দাবি, মুসলমানদের দাবি, এই দেশের সত্রকুশি মুসলমানের ইমানের দাবি, তুমি এই দেশে মুসলমান হয়ে থাকলে থাকো, অন্যথায় তুমি ভারতে চলে যাও, ভারতে চলে যাও, ভারতে চলে যাও। তিনি যেই কথাটি বললেন, ধরেন অনেক কথা বলেছেন, কিন্তু তার মোটা দাগে মেসেজ ছিল এটা যে তিনটা সতর্ক দিয়েছেন যে হাত ভেঙে দেওয়া হবে, জেলে ভরবেন। জেলে পুলিশ আজকে ভরছে মানুষকে কোনো অভিযোগ ছাড়াই, ভিত্তিহীনভাবে বিরোধী দল করার কারণে, আওয়ামী লীগের বিরোধিতা করার কারণে অসংখ্য মানুষকে জেলে ভরছেন মিথ্যা মামলা দিয়ে, নাশকতার মামলা দিয়ে। মানুষ এক জায়গায় আপনার পারিবারিক প্রোগ্রামে মিলিত হলে বলছেন যে জামাত শিবিরের লোকজন মিলিত হয়েছে। জানাজা আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না, তারা কিন্তু আপনাদের রাজ্যে বসবাস করছে। আপনার বাবার বিবাহটাকে বৈধ করেছিল এই দেশের ওলামায়ে কেরাম। প্রশাসনের এসপি ভাই, আপনার বাবার জানাজার নামাজের ইমামতি আপনি করাইবেন, কিন্তু আপনার তো দাড়ি নাই, আপনার তো সুন্নতি লেবাস নাই, আপনি তো হালালের টাকা কয় টাকা খেয়েছেন। এই দেশের সাধারণ মানুষ আপনাদের সম্বন্ধে ভালো করে জানে, আমরা জানি। যারা ঘুষ নিয়ে এই দেশের মধ্যে চলে তাদের পিছনে এক কাদা চলে না, ঠিক কিনা জোরে বলেন? আপনি আপনার বাবার জানাজার নামাজ ইমামতি করতে পারেন, কিন্তু এই দেশের সাধারণ ইমানদার মুসলমান আপনার পিছনে এক কাদা করবে না, ঠিক কিনা জোরে বলেন? যদিও এক কাদা করে জানাজা হয়, আপনি আপনার বাবারটা বললেন, কিন্তু আপনি মরে যাওয়ার পর আপনার জানাজার নামাজের কোনো ইমামত লাগবে কিনা, ইমামের প্রয়োজন লাগবে কিনা জোরে